আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মজার একটি আচার নিয়ে এসেছি, কাঁচা আমের চাটনি। এখানে আমি 1 কেজি আম এভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, আঁখি শুদ্ধ কেটে নিয়েছি, প্যানে দিয়ে দিলাম। এগুলো দেখতে একটু হলুদ হয়ে গেছে, কিন্তু কাঁচা আম, আরো সাদাও চাইলে নিতে পারেন। আঁঠিটা শক্ত হয়ে গেছে, তাই আঁঠিতে অনেক আম লেগে আছে। আমি আম আঁঠিটা শুদ্ধ সিদ্ধ দিয়ে দিলাম। আর 1 কাপ পানি দিয়েছি, 1 কাপের মতো, 1/2 চা চামচ হলদের গুঁড়ি, 1 চা চামচ লবণ। এ দিয়ে আমি লো আছে প্রায় 15 থেকে 20 মিনিট সিদ্ধ করব। এটা ফিরে এলাম 15 মিনিট পর, সিদ্ধ হয়ে গেছে আমার আমটা। এর ফাঁকে আমি 2-1 বার নেড়ে দিয়েছিলাম, এটা একদম ফুল সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিব এবং ঠান্ডা করে এটা ছেঁকে নিব। ঠান্ডা হয়ে গেছে প্রায়, আমি 1/2 ঘন্টা পর এখন এটা ছেঁকে নিচ্ছি, এভাবে দেখতে পাচ্ছেন। ছাঁকা হয়ে গেছে আমার। চলে এলাম কিচেনে, 2 টুকরো দারচিনি আমি ভেঙে দিচ্ছি, 1 মিনিট ভেজে নিব। দারচিনিটা ভাজা হতে চায় না, তাই এটা একটু মোটা, তা আগে এটা একটু ভালো করে ভেজে নিলে ব্লেন্ড করতে সুবিধা হয়, দানা দানা থাকবে না। এক মিনিট পর দিয়ে দিলাম আমি 1 চা চামচ মুহুরি, 1 চা চামচ গোটা ধনিয়া, 1 চা চামচ পাঁচফোড়ন, 1/2 চামচ গোটা জিরা। তেলে দিব হালকা, লো আছে টালতে হবে, নাহলে পুড়ে যাবে। এটা লো আছে, একটু টেলে নিব। তেলা হয়ে গেছে আমার, নিয়ে নিলাম। এখন আমি প্যানে সামান্য একটু তেল দিলাম, শুকনো মরিচটা ভাজবো, প্রায় 6-7টার মতো শুকনো মরিচ দিলাম। একটু সামান্য তেল দিয়ে ভাজলে এটা স্যান্ডটা সুন্দর আসে, সুন্দর একটা স্যান্ড আসে। নেড়ে নিচ্ছি একটু, হয়ে গেছে, এরকম হবে, হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর যে আমগুলো আমি ছেঁকে নিয়েছিলাম, আমটা বসিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম প্রায় 400 গ্রামের মতো, এটা মিষ্টি হবে আচারটা, তাই যেহেতু চাটনি চিনি দিয়ে দিলাম 400 গ্রামের মতো। যদি লাগে পরে আরো অ্যাড করব, দেখি একবার কেমন হয়। নেড়ে নিচ্ছি, প্রায় আমি 5-6 মিনিট এটা এভাবে এখন ইয়ে করবো, নাড়তে থাকতে হবে যাতে লেগে না যায়। আঁচটা মিডিয়াম আছে, 1-2 টেবিল চামচ ভিনিগার দিয়ে দিলাম আমি। 5 মিনিট নাড়ার পর ভিনিগারটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকে, নষ্ট হয় না। খুব মজার একটা আচার এটা, চাটনি। আমার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। প্রায় আরো 2-3 মিনিট নাড়ার পর আমি মশলা অ্যাড করব। যে শুকনো মরিচ তেলে নিয়েছিলাম ওটা আমি হাত দিয়ে কোচলে দিয়ে দিলাম এভাবে। আর মশলাগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি, মশলাগুলো একেবারে মিহি করা যাবে না, হালকা একটু দানা দানা ভাব থাকবে, এরকম করে দিতে হবে। আবার বেশি দানা না, যাতে একটু হালকা দানা দানা লাগে, লবণের মতো ওরকম দানা দানা থাকবে, দিয়ে দিলাম। নেড়ে নিব আমি আরো 2-3 মিনিট,
এখন প্রায় হয়ে গেছে, পারফেক্ট, একদম কালার, স্যান্ড, সব কিছু ঠিক আছে, হয়ে গেছে আমার আচারটা। আমি প্রথম দিকে কোনো তেল ইউজ করিনি এখানে, তো আমি এখন 2 টেবিল চামচ সরিষার তেল দিব। তা আপনারা যদি কেউ না চান না দিলেও চলবে, কিন্তু যেহেতু আচার, একটু তেল দিলে স্যান্ডটা ভালো আসে। সরিষার তেল আচারে একটু ভালো লাগে। 1 টেবিল চামচ সরিষার তেল দিলাম, আর 1 মিনিট নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিব এবং ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেছে, ঘনত্ব একদম পারফেক্ট, ঠান্ডা হলে এটা আরও শক্ত হয়ে যাবে। হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।